নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে জুলাই দু হাজার তেইশ সামনে বিভিন্ন ভোকেশনাল কোর্সে অ্যাডমিশন নোটিস কিন্তু ইতিমধ্যে পাবলিশ করে দিয়েছে তো আজকের এই ভিডিওতে আমি এক এক করে আলোচনা করব যে আপনারা এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ডিস্ট্যান্সে কোন কোন ভোকেশনাল কোর্স করতে পারবেন সেগুলোর এলিজিবিলিটি কী কত বছরের কোর্স কোন কোন স্টেড সেন্টার থেকে করতে পারবেন এবং এই কোর্সগুলোর কোর্স ফি কত এই সব কিছু সম্পর্কে আমি দেবাশীষ স্যার আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক চলার সমালোচনা করে শুরু করা যাক তো প্রথমেই দেখুন এক নম্বরে যে কোর্সটা রয়েছে ডিপ্লোমা ইন প্রি প্রাইমারি টিচার্স এডুকেশান মন্টেসরি তো এই কোর্সটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু আপনাদেরকে এইচএস পাস হতে হবে এবং এটি টোটাল এক বছরের কোর্স এবং এর জন্য যে কোর্স ফি সেটা লাগবে আট হাজার টাকা এবং এখানে কিন্তু পরপর স্টে সেন্টারগুলো দেওয়া রয়েছে তো আমি কিন্তু আর স্টে সেন্টারগুলো পড়ে পড়ে শোনাচ্ছি না আপনারা জাস্ট ভিডিওটা পজ করে কিন্তু স্টে সেন্টারগুলো দেখে নিতে পারবেন এখানে স্টে সেন্টারের মোবাইল নাম্বার অ্যাড্রেস ইমেল আইডি সবই কিন্তু দেওয়া রয়েছে তো এখান থেকে কিন্তু আপনার স্টে সেন্টারগুলো দেখে নিতে পারবেন তো এরপরে দেখুন নেক্সট যে কোর্সটা রয়েছে দুই নম্বরে সেটা হলো অ্যাডভান্স ডিপ্লোমা ইন ফিজিওলজিক্যাল কাউন্সিলিং তো এতে আপনাদের অ্যাডমিশান নিতে গেলে আপনাদের কিন্তু গ্রাজুয়েট হতে হবে অথবা আপনারা যদি নার্সিংয়ে জিএনএম করে থাকেন অথবা আপনারা যদি ফিজিক্যাল মেডিসিন হয়ে থাকেন অর্থাৎ এমবিবিএস বিএইচএমএস বিএমএস বা বিইউএমএস করে থাকেন তাহলে আপনারা এটাতে অ্যাডমিশান নিতে পারবেন এটা এক বছরের কোর্স টোটাল এবং এর যে কোর্স ফি টোটাল সেটা হলো আঠারো হাজার টাকা এবং এর যে সেন্টারগুলো সেগুলো দেখুন ভিডিওটি পস করে করে একবার দেখে নিন আপনারা যদি আপনারা এতে অ্যাডমিশন নিতে হন নেক্সট যে কোর্সটা রয়েছে দেখুন অ্যাডভান্স ডিপ্লোমা ইন হসপিটাল ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট তো এখানে কিন্তু আপনাদের অ্যাডমিশন নিতে গেলে আপনাদেরকে গ্রাজুয়েট হতে হবে এটাও কিন্তু এক বছরের কোর্স এবং এটার কিন্তু মাত্র একটা সেন্টারেই করানো হয় রুবি জেনারেল হসপিটালে ঠিক আছে শুধু একটা জায়গাতেই রয়েছে এস সেন্টার এর জন্য টোটাল কোর্সটি কিন্তু তিরিশ হাজার টাকা ঠিক আছে এবং এর যে আলাদা করে যে ফি স্ট্রাকচার এটাও বলা আছে পনেরো হাজার টাকা অ্যাডমিশন ফি এবং বাদ দিকে পনেরো টাকা কিন্তু টিউশন ফি ঠিক আছে দুটো ইনস্টলমেন্ট আপনাদেরকে প্রোভাইড করতে হবে এরপরে দেখুন চার নম্বরে যে ডিপ্লোমা কোর্সটা রয়েছে এটা আছে অ্যাডভান্স ডিপ্লোমা ইন নিডিল ওয়ার্ক অ্যান্ড নিটিং তো এটা কিন্তু আপনাদের অ্যাডমিশন হতে গেলে আপনাদেরকে গ্রাজুয়েট হতে হবে এবং এটা কিন্তু দু বছরের কোর্স এবং এর যে টোটাল কোর্স ফি সেটা কিন্তু পনেরো হাজার টাকা এবং আপনারা স্টেট সেন্টারগুলো একবার দেখে নিন কোন কোন স্টেট সেন্টারে আছে কোর্সটি এরপর যে কোর্সটা রয়েছে সেটা হলো অ্যাডভান্স ডিপ্লোমা ইন অ্যাপ্লাইড যোগা অ্যান্ড ন্যাটোরোপ্যাথি তো এটা কিন্তু গ্রাজুয়েট হতে হবে আপনাদেরকে এই কোর্সে অ্যাডমিশান নিতে গেলে ঠিক আছে এছাড়াও আপনাদের কিন্তু ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন যোগা থাকলেও কিন্তু আপনারা এর জন্য যোগ্য তো এর জন্য যে টোটাল কোর্স ফি সেটা কিন্তু লাগবে কুড়ি হাজার টাকা ঠিক আছে দেখুন এবং এর যে সেন্টারগুলো যেখানে আপনারা এই কোর্সটি করতে পারবেন সেগুলো এখানে সুন্দর করে দেওয়া রয়েছে এরপর নেক্সট যে ছয় নম্বর কোর্স কোর্সটা রয়েছে সেটা হলো ডিপ্লোমা ইন ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট তো এটাতে অ্যাডমিশান নিতে গেলে আপনাদেরকে এইচএস পাস হতে হবে এটা টোটাল এক বছরের কোর্স এবং এই যে টোটাল কোর্স পি সেটা সাত হাজার টাকা এবং এটাও কিন্তু অনেকগুলো যে সেন্টার সেটা করানো হয় এরপর সাত নম্বর যে কোর্সটা রয়েছে সেটা দেখুন টেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনিং অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স সেটা এটা কিন্তু আপনাদের মাধ্যমিক পাশ হতে হবে মিনিমাম এটা অ্যাডমিশান নিতে গেলে এটা এক বছরের কোর্স এবং এই যে টোটাল কোর্স ফি সেটা কিন্তু ন হাজার টাকা ঠিক আছে এটা অ্যাডমিশনের সময় আপনাদেরকে দিয়ে দিতে হবে এরপরে যেটা রয়েছে দেখুন ট্রেলিং ট্রেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনিংয়ে অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স ঠিক আছে প্রথমটা হলো অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স দ্বিতীয়টা হল অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স করতে গেলে আপনাদেরকে গ্রাজুয়েট হতে হবে ঠিক আছে এবং এখানে যেটা কিন্তু দু বছরের কোর্স এবং এই যে টোটাল কোর্স ফি সেটা কিন্তু একুশ হাজার টাকা ঠিক আছে দেখুন এবং সেন্টারগুলো আপনারা ভিডিওটি পজ করে একবার দেখে নিতে পারেন এরপর নয় নম্বরে যে কোর্সটা রয়েছে সেটা হলো ডিপ্লোমা ইন ভিজুয়াল আর্টস এবং অ্যাডভান্স ডিপ্লোমা ইন ভিজুয়াল আর্টস ঠিক আছে এখানে কী কী আছে পেন্টিং অ্যাপ্লাইড আর্ট গ্রাফিক্স ডিজাইনিং এগুলো সব রয়েছে এই ডিপ্লোমা ইন ভিজুয়াল আর্টসে যদি অ্যাডমিশন নিতে চান সেক্ষেত্রে আপনাদের এইচএস পাস হতে হবে এবং অ্যাডভান্স ডিপ্লোমাতে নিতে গেলে আপনাদেরকে গ্রাজুয়েট হতে হবে ডিপ্লোমাটার অনলি এটা এক বছরের কোর্স আর অ্যাডভান্স ডিপ্লোমাটা দু বছরের কোর্স যদি নর্মাল ডিপ্লোমা করেন তাহলে আপনাদের ছত্রিশ হাজার টাকা টোটাল কোর্স ফি আর যদি অ্যাডভান্স ডিপ্লোমা করেন সেক্ষেত্রে বাহাত্তর হাজার টাকা টোটাল কোর্স ফি এবং এখানেও কিন্তু এই একটাই কলেজ কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে এছাড়াও এখানে কিন্তু কিছু অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়া রয়েছে সেটা হলো আপনাদের যা কোর্স ফি বলা হলো তার সাথে পাঁচশো করে এক্সট্রা যোগ হবে আপনাদের যে কোর্স অ্যাডমিশান নেবেন এই পাঁচশো টাকার যে ব্রেকআপ সেটা হলো একশো টাকার রেজিস্ট্রেশন ফি দেড়শো টাকা অ্যানুয়াল ফি আর আইসিটি ফিজ হলো আড়াইশো টাকা ঠিক আছে এবং এখানে আর কিছু ডিটেলস দেওয়া রয়েছে এবং যে লাস্ট ডেট মেনলি লাস্ট ডেট অফ সাবমিশান ফর্ম সেটা হলো তিরিশ ছয় দু হাজার তেইশ তারিখ অর্থাৎ জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের লাস্ট ডেট এরা কিন্তু আপনাদের করে নিতে হবে তো এবার এসে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের কিন্তু এই যে ফর্ম রয়েছে তো এই পিএএফটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব আপনার ডিসক্রিপশান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারেন তো এই ফর্মটি কিন্তু সুন্দর করে আপনারা ফিল আপ করবেন এখানে ছবি সিগনেচার যেগুলো যা জায়গা রয়েছে সেগুলো সব কিছু পূরণ করে আপনাদের ডিটেলস পূরণ করে আপনার যে সেন্টারে ভর্তি হতে চাইছেন আপনাদের যে আগে নোটিশটা দেখালাম সেই সেন্টার থেকে অ্যাড্রেস নিয়ে আপনারা সেই স্স সেন্টার জমা করে দেবেন ঠিক আছে এবং সেখান থেকে যে অ্যাকাউন্ট আপনাদের পে করতে বলবে সেই অ্যাকাউন্টটা আপনারা পে করে দেবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাডমিশনটা ফুলফিল হয়ে যাবে তো এই হলো ডিটেলসটা বলে দিলাম এবং এর সাথে আরও একটি কোর্স আপনাদের রয়েছে সেটা হলো ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন ইনক্লুসিভ এডুকেশান তো এতে আপনারা ডিপ্লোমা করতে পারবেন এটা কিন্তু একটা নতুন কোর্স নেতার সাথে করানো হচ্ছে তো এই ডিটেলসগুলো আপনাদেরকে বলে দিই দেখুন যে এর জন্য যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাডমিশান নেওয়ার জন্য সেটা হলো ব্যাচেলার ডিগ্রি ঠিক আছে আপনাদেরকে গ্রাজুয়েট হতে হবে তাহলে আপনারা এতে অ্যাডমিশন নিতে পারবেন এটা হলো এক বছরের কোর্স টোটাল দুটো সেমিস্টার আছে এতে এবং এটা হলো ইংলিশ মিডিয়ামে হবে ঠিক আছে এখানে কিন্তু কোনো বাংলা মিডিয়াম নেই ইংলিশ মিডিয়ামে হবে এবং আপনাদের অ্যাডমিশান নেওয়ার জন্য এই যে পেমেন্ট ডিটেলস দেওয়া রয়েছে এখানে আপনাদের পে করতে হবে তো অ্যাডমিশনের জন্য কিন্তু আপনাদের অনলাইনে অ্যাডমিশান নিতে হবে এই যে দেওয়া রয়েছে দেখুন অ্যাডমিশান লিঙ্ক এনএসই সার্ভিস ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং আপনারা কিন্তু অ্যাডমিশান নিতে পারবেন এবং এর জন্য যে কোর্স ফি রয়েছে দেখুন পাঁচ হাজার পাঁচশো টাকা কোর্স ফি ঠিক আছে এর প্রোগ্রাম ফি হল পাঁচ হাজার টাকা আর অ্যাডমিশনের প্রসেসিং ফি পাঁচশো টাকা এই টোটাল সাড়ে পাঁচ হাজার টাকা আপনাদের এই কোর্সটার ফি এবং এখানে প্রোগ্রামের ডিটেলস দেওয়া রয়েছে দেখুন আপনাদের এক বছরের কোর্স দুটো সেমিস্টার হিসাবে হবে ছশো মার্কসের টোটাল ফুল মার্কস টোটাল ক্রেডিট হল চব্বিশ থিওরিতে পাঁচটা ক্রেডিট থাকবে যার মার্কস চারশো এবং প্র্যাকটিস যেটা আছে প্র্যাকটিক্যাল বলে ওটাকে দুশো মার্ক্স থাকবে নট নয় ক্রেডিট আছে মোড এর মোড হলো ব্ল্যান্ডেড মোডে হবে ঠিক আছে অনলাইন অফলাইন মিলিয়ে হবে এবং এর যে লার্নিং কম সেটা কিন্তু বলে দিয়েছে এর যে কোর্সের মানে টোটাল কোর্সটা এটা কিন্তু আপনাদের অনলাইনে যে সেশনগুলো সেগুলো অনলাইনে হয় বেশিরভাগটা এবং পরীক্ষা আপনাদের সাধারণত অফলাইনে গিয়ে দিতে হয় ঠিক আছে তো এখানে কিন্তু এর ডিটেলস বলা আছে আপনার ভিডিওটি পস করে করে দেখতে পারেন যে কোন পেপার কি কি পেপার আছে কোন পেপার কত মার্কস কত ক্রেডিট এগুলো সবই আছে দেখুন দেখুন এই যে ব্লেন্ডেড মোড মানে কি বলেছে অনলাইন ক্লাস হবে স্পেশাল সেশন হবে ঠিক আছে ওয়েব লেকচার হবে ডেমোনস্ট্রেশন বা প্রেজেন্টেশন হবে ঠিক আছে এগুলো কিন্তু পরপর হবে এবং আপনাদের যে লার্নিংয়ের জন্য আপনাদের কিন্তু আলাদা করে হার্ড কপি দেবে না ইএসএলএ দেবে ঠিক আছে অর্থাৎ অনলাইনে পিডিএফ কপি দিয়ে দেবে বইয়ের সে থেকে আপনাদেরকে পড়তে হবে ঠিক আছে এছাড়াও অ্যাডিশনাল রিডিং ম্যাটেরিয়াল আছে ঠিক আছে হ্যান্ড পিপিটি এসব সব রয়েছে এগুলো আপনাদেরকে দেওয়া হবে এবার আসি এর অ্যাডমিশানের ডেটে দেখুন এর যে অ্যাডমিশান রয়েছে অ্যাডমিশান কিন্তু একুশে মে দু হাজার তেইশ তারিখ থেকে ওপেন হয়েছে এবং এটা কিন্তু চলবে বাইশে জুন দু হাজার তেইশ তারিখ পর্যন্ত এর মধ্যে কিন্তু আপনারা অবশ্যই যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক তারা অ্যাডমিশান নিয়ে নেবেন এবং এই সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক এভাবে ডিসক্রিপশনে দেওয়া আছে তো এই যে আপনারা অ্যাডমিশান নিচ্ছেন এর কিন্তু যে অনলাইন ক্লাস অর্থাৎ প্রোগ্রামটা কিন্তু শুরু হবে জুলাই থার্ড উইক থেকে ঠিক আছে জুলাই থার্ড উইক থেকে আপনারা অনলাইনে এই টোটাল কোর্সগুলো করতে পারবেন তো এবং যে অ্যাপ্লাই করার জন্য আপনার ওয়েবসাইটে যেতে পারেন ওয়েবসাইট লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে রাখবো এছাড়া যদি আপনাদেরকে জানার থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের প্রত্যেকটা কমেন্ট অ্যান্সার করবো আর নয়তো আপনাদের কমেন্টগুলো নিয়ে নেক্সট আরও একটি ভিডিও বানিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ